ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। গুগল স্কেচ অ্যাপ টিউটোরিয়ালসে আজকে আমরা কথা বলবো পেইন্ট বাকেট টুল সম্পর্কে, আর এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমি আলামিন আছি তোমাদের সাথে। এটিকে আমরা ম্যাটেরিয়াল বা টেক্সচার টুলসও বলতে পারি। এই টুলটি মূলত কোনো অবজেক্টের কালার বা তা কী ধরনের অবজেক্ট দিয়ে তৈরি তা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। পেইন্ট বাকেট টুলটি আমরা পাবো টুল বার, টুল প্যালেট ও টুলস মেনুতে বাই ডিফল্ট কিবোর্ড শর্টকাট বি। কিবোর্ড থেকে বি প্রেস করলে তা একটি বাকেট চিহ্ন ধারণ করবে এবং এক্ষেত্রে সর্বশেষ ব্যবহৃত ম্যাটেরিয়ালটি অ্যাক্টিভ হবে। তবে স্কেচআপ 2016 ডিফল্টের থেকে ম্যাটেরিয়াল নিয়ে আমরা অবজেক্টে অ্যাপ্লাই করতে পারি। বাই ডিফল্ট স্কেচআপে অনেকগুলো ম্যাটেরিয়াল রয়েছে, যেমন টাইলস, উড, কালার, ওয়াটার, মেটাল ইত্যাদি। এগুলোকে আমরা কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, আমার তৈরি অবজেক্টটি ফ্লোরে আমি টাইলস ব্যবহার করব। এক্ষেত্রে ডিফল্ট ট্রে থেকে ম্যাটেরিয়ালে আমি টাইলস সিলেক্ট করব। আমি আমার টাইলসটি 2 ফিট বা 2 ফিট বা 2 ফিট বা 4 ফিট ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারি। ইচ্ছে মতো ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা মাঝের লিঙ্ক চিহ্নটি তুলে দেব। স্কেচআপে প্রতিটি ম্যাটেরিয়াল ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা রয়েছে। ওয়ালে ব্রিক টেক্সচার ও জানালায় থাই ও গ্লাস ব্যবহার করব। গ্লাসের ট্রান্সপারেন্সির মান ইচ্ছা মতো কমানো বা বাড়ানো যায়। এক্ষেত্রে আমি ম্যাটেরিয়াল এডিটে যাব ও ম্যাটেরিয়ালের অপাসিটি কম বা বেশি করতে পারি। ম্যাটেরিয়ালের অপাসিটির মান কম বা বেশি করে তার ট্রান্সপারেন্সির পরিমাণ বোঝানো যায়। তোমরা লক্ষ্য করো, ম্যাটেরিয়াল এডিটরে কালার হুইল, কালার পিকার এগুলো সাধারণত তেমন ব্যবহার হয় না। ক্রিয়েট ম্যাটেরিয়ালের মাধ্যমে আমি টেক্সচারকে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারি। আমি আমার ম্যাটেরিয়াল ব্রাউজ করব। ও ম্যাটেরিয়ালের নাম পরিবর্তন করতে পারি, সাইজ পরিবর্তন করতে পারি, অপাসিটিও পরিবর্তন করতে পারি। এটা বিষয় লক্ষ্য করো, কোনো অবজেক্ট যদি গ্রুপ বা কম্পোনেন্ট অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে তা শুধুমাত্র একটি সারফেসে অ্যাপ্লাই হবে। এক্ষেত্রে আমরা পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে নিয়ে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারি। কোনো ম্যাটেরিয়ালের ট্রান্সপারেন্সি বোঝানোর ক্ষেত্রে অপাসিটির মান কমানো বা বাড়ানো যেতে পারে। এটি আমরা গ্লাস, ওয়াটার এই জাতীয় টেক্সচারগুলোতে ব্যবহার করে থাকি। লক্ষ্য করো, অপাসিটির মান কমানো মাত্রই পেছনের অবজেক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। স্যাম্পল পেন্ট দিয়ে আমরা কোনো একটি অবজেক্টে ব্যবহৃত ম্যাটেরিয়াল আমরা অন্য একটি অবজেক্টেও ব্যবহার করতে পারি।
তোমরা আমার টেক্সচারের কালেকশনগুলো লক্ষ্য করো, এগুলো তোমরা গুগলে সার্চ করলেই পাবে। এছাড়া ইচ্ছা করলে আমার ফেসবুক অ্যালবাম থেকেও সংগ্রহ করে নিতে পারো। ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই। কথা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।